প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দলের সঙ্গে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের প্রথম বৈঠকে সাত সহ চলমান নানা ইস্যুতে আলোচনা হয় ঐক্যফ্রন্ট নেতাদের বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দিলেও সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানান প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা সংলাপের আগে তাই বেশ কয়েকজন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছে ঐক্যফ্রন্ট কীভাবে বর্তমান সংসদ ভেঙে দেওয়া যায় তা ব্যাখ্যা করেই দাবি তুলে ধরবেন ঐক্যফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খেলাধুজিয়ার মুক্তি ও দাবি করা হবে সংলাপে এক নম্বর দাবি হলো দেশে একটি নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক বা একটি নির্দলীয় সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এই দেশে সরকার ক্ষমতা থাকা কোনো নির্বাচন করলে সে নির্বাচন নিরপেক্ষ হয় না বা হয় না অতীতে কোনো দিন তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে ব্রিটেনের যেমন হয় ইন্ডিয়া যেমন হয় কানাডায় যেমন হয় অস্ট্রেলিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নির্বাচন হয় যে সরকার থাকে সেই সরকার নির্বাচনকালীন সরকারটা থাকে সেই সময় তাদের নির্বাচন সংক্রান্ত যত কর্মকাণ্ড সেইটা করে হলো নির্বাচন কমিশন এখানেও সেই ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে আজকে সাতচল্লিশ বছর পর আর পরীক্ষা নিরীক্ষা তো করা চলে না এখন ওইটাকে একটা ধারায় নিয়ে যেতে হবে এবং সেইভাবেই এখন সংবিধানের ব্যবস্থা আছে সেখানে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন স্বাধীনভাবে যেভাবে নির্বাচন করতে সেইভাবে সেইখানে যদি কোনো বাধাগ্রস্ত হয় তখন সরকার যদি কোনো বাধাগ্রস্ত করে তখন প্রশ্ন আসবে বুধবার সকাল এগারোটায় গণভবনে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ কাজিমদাদ চেন্নাই ঢাকা